তো আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা আর এই সমাজের ভয়ে আমরা সেটা কাউকে বলতে পাইনি তার একটাই কারণ হ্যালো বংস তো আজকে যে ভিডিওটা কিউএনএ ভিডিওই হতে চলেছে বাট একটুখানি হয়তো ডিফারেন্ট হবে কারণ আমরা আমাদের সিক্রেট রিভিল করতে চলেছি আর এটা হয়তো আমাদের উচিত হয়নি এটা তোমাদের থেকে লুকানোর দেখো আমরা তোমাদেরকে আজকের ভিডিওতে এমন কিছু জানাতে চলেছি যেটা জানলে হয়তো তোমরা আমাদেরকে আর আগের মতো ভালোবাসবে না না বাসবে আমি জানি বাসবে বাট আরে বিয়ে করলে কি এরকম ক্রেডিট চলে যেটা হয় নাকি এটা আগের যুগে হতো বলে দেবো চাপ নেই তার আগে আগে কয়েকটা কোশ্চেন অ্যান্সার করে দিই আমার ছেলে সাবস্ক্রাইবাররা কিছু হবে না আমি সামলে নেব আমরা আমাকে শোনো না বলছি এখন ওটা লাস্টে বলি আগে আমরা বাকি কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিই বাকি ওইটা পরে দিই ঠিক আছে তো গাইস তোমরা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছো আর আজকে আমাদের বিগ সিক্রেট রিভিল হতে চলেছে সেটা লাস্টে বলছি তার আগে তোমরা অনেক 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 কোশ্চেন করেছো সবগুলোর অ্যান্সার দেওয়া হয়তো সম্ভব নয় বাট যতটুকু পেরেছি করছি হ্যাঁ আর যাদের হয়নি তারা কিছু মনে করো না তোমাদেরগুলো নেক্সট ভিডিওতে কোনো না কোনো পর্বে অ্যান্সার দিয়ে দেবো তাই তো তো শুরু করা যাক একদম ইয়ে সো অঙ্কিতা জিজ্ঞেস করছে তোমার সিটুদা তোমার মোটা হওয়ার মানে টিপস চাইছে কারণ সে রোগা নিজে তাই জন্য মোটা হতে চাইছে তাই আমি টিপস চাই মোটা হওয়ার টিপস সিটুর সিটুর থেকে ইন্সপায়ার্ড গাইস মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাকে দাদা বৌদির স্পেশাল মটন বিরিয়ানি খেতে হবে এন্ড দিনে 25 বার দুধ চা মাস্ট মোটা হওয়ার জন্য খেতেই হবে মাঝে মাঝে টিফিনের জন্য পিজা হ্যাঁ আর মাঝে মাঝে টিফিনের জন্য পিজা আর সারাদিন শুয়ে থাকবে একটু উঠবে না ঠিক আছে হাতটাও পারলে বিছানায় বসে বসে ধোবে আর কি কি করছ একটু তুমি বলো মিথ্যে বিশ্বাস করো এগুলো তো একটাও বিশ্বাস করো না গাইস আমাকে তুমি ডলি বিন্দ্রা ভাবো সবসময় খাই 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 আমি একদম স্লিম এন্ড ফিট বাই দ্য ওয়ে তুমি বাংলার ডলি বিন্দ্রাই হয়ে গেছো সো নেক্সট কোশ্চেন হচ্ছে সিটুদা তোমরা ক ভাই বোন সো আমরা অ্যাকচুয়ালি 7 ভাই বোন অ্যাকচুয়ালি লোড সেটিং তখন বেশি হতো অ্যাকচুয়ালি আমরা দু ভাই বোন গাইস মানে ভাই নেই কোনো দুই বোন বাট আমার বাবারা 10 ভাই বোন ছিল তখন তো মনে হয় কারেন্টই ছিল না লোড সেটিং তে ছেড়েই দিলাম কি জানতা তোমার বাবা শুনেনি তো না আবার তার উপর আবার রেশিও ঠিকঠাক রেখেছে 5 ভাই 5 বোন আমার বাবা ও মাই গড গণিতে নিশ্চয়ই খুব বিশেষজ্ঞ ছিল তোমরা কয় ভাই কয় বোন তা আমার বাবা তো গণিতে পাকা নয় 4 ভাই 3 বোন 4 ভাই 3 বোন মাই গড বিশাল বড় ফ্যামিলি সিটুর সো রায় জিজ্ঞেস করছে নীলাঞ্জনা দিকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করো সো প্লিজ এটা বলোই না কারণ নীলাঞ্জনা ধর বিশ্বাস করো নীলাঞ্জনা ধরকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করা ইজ ইম্পসিবল তবু আমি চেষ্টা করছি চেষ্টা করো বাট পারবে না বাবা বাবা কি বান্দরি মন মানুষ ভালু ছাগল ভেড়া ইঁদুর হবে না আর আর বাকি না বললাম না নালে আমি আসতে থাকবো না ওকে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কঙ্কনাদিকে খুব কম ভিডিওতে দেখতে পাই কেন কারণ গাইস কঙ্কনাদি হচ্ছে গেস্ট আর্টিস্ট ঠিক আছে গেস্ট আর্টিস্টদেরকে বেশি টাকা দিতে হয় যেরকম শাহরুখ খানকে যদি গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে আনা হয় তাহলে একটু কম টাকা দিতে হয় রোজ আনতে গেলে বেশি টাকা দিতে হয় সো বেশি টাকা নেই তাই কঙ্কনাদিকে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্যই আনতে পারি আর তার থেকেও বেশি লজ্জাও পায় অনেক বেশি তাই জন্য খুব বেশি ভিডিওতে ওকে আনি না বাট হয়তো একটু টিক 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 দেখতে পাবে তোমাকে এই গরুর রচনা বলতে হবে এত বড় সোজা কথা আমাদের অত বাজেট নেই পারবো না অত দামি অ্যাক্টর অ্যাক্ট্রেস আনতে সো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার লাইফের বাজে দিন কোনটা আর ভালো দিন কোনটা গাইস আমি সত্যি বলতে আমি কোনো দিনকেই না বাজে দিন হিসেবে ধরি না কারণ আমি মনে করি কোনো জিনিস তোমার খারাপের জন্য হয় না অ্যান্ড তুমি বাজে দিনটার থেকে অনেক কিছু শিখতে পারো ভ্যালুয়েবল সো সেটা কখনোই বাজে নয় বাজে দিনটার থেকে তুমি বেশি আরো মূল্যবান শিক্ষাগুলো পাও আর একটা জিনিস কি বলতো তুমি যদি বাজে দিন দিনগুলো যদি ফেস না করো তাহলে ভালো দিনের মানে হয় না মোমেন্টটাকে এনজয় করতে পারবে না মূল্যটা বুঝবে না মূল্যটা বুঝবে না সো তার মূল্য দিতে গেলে তোমাকে বাজে দিনগুলো দেখতেই হবে তবে তুমি ভালো দিনের আসল মানে হয় না আনন্দটা পাবে আর আমি সত্যি কথা বলতে আমার দিন খুব খারাপ গেলেও আমি খুব চেষ্টা করি যে একটু মুড অফ না করে খুব পজিটিভ থাকার এটাই এটাই আমি অলওয়েজ করি আমি বাজে দিন বলতে আমার কিছু আমি মনে করি না জ্ঞান দিচ্ছি কেন তা ডিপ্লোম্যাটিক আনসার এটা সত্যি বাজে দিনটা কি ছিল আমার বাজে দিনটা ছিল বলবো না থাক আমার বাজে দিনটা ছিল আমার এইচএস এর রেজাল্ট আমার বাজে দিনটা ছিল আমার ছোটবেলা তোমার বাজে ছোটবেলায় অনেক বাজে দিন ছিল সত্যি গেছে বাস এইটুকুই আর নাথিং এলস চলো
সো নেক্সট কোশ্চেন যে তুমি সারাদিনে কতবার চা খাই, একদমই আমি বেশি খাই না চা, একদম ক্ষতিকারক, কারণ চাও ক্ষতি করে চিনিও ক্ষতি করে, সো একদম তোমাদেরও বেশি খাওয়া একদমই উচিত না। আমি একদমই কম খাই, মাত্র 8 থেকে 9 বার হয়তো খাই দিনে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, একদম কম খাই। শুধু ঘুম থেকে উঠে একবার চা খায়, ব্রেকফাস্টে একবার চা খায়, লাঞ্চের আগে, লাঞ্চের পরে, তারপরে সন্ধ্যাবেলায়, ডিনারের আগে, ডিনারের পরে, অলরেডি 9 বার হয়ে গেছে, আর আরো অনেকবার খেয়ে নেয় যদি দোকানে যায় তাহলে। আর আমার চা না খেলে বিশ্বাস করো এটা আমি জানি না কি করে সম্ভব, চা না খেলে পটি হয় না, ঘুম হয় না, আমি ঘুমানোর আগে চা খাই। পটি হয় চা না খেলে? এত ক্রিঞ্জ ভাই, তুমি টিকটকার হয়ে যাচ্ছ দিন দিন কেন, সত্যি বলছি ক্রিঞ্জ লাগছে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার বিগেস্ট ফিয়ার এন্ড ড্রিম ডেস্টিনেশন কি? গাইস আমি খুব ভীতু একজন মানুষ আছি, আমি তিনটে জিনিসে বিশাল ভয় পাই, একটা হচ্ছে ভূত, একটা হচ্ছে মাতাল, আর একটা হচ্ছে পাগল, ঠিক আছে? মানে এই তিনটে জিনিস যদি আমার চোখের সামনে কোনো দিনও চলে আসে আমি হয়তো চাইবো যে আমি মরে যাই, বাট এগুলো আমি না দেখতে হোক। আর একটা জিনিস খুব ভয় পাই যে আমার প্রিয় মানুষরা আমাকে যদি কোনোদিনও ছেড়ে চলে যায়, সেটার একটা দুঃখ আছে আমার, ভয়ও হয়। সো এটাই আমার বিগেস্ট ফিয়ার। আমার বিগেস্ট ফিয়ার বন্ধুরূপী কিছু, বন্ধু নাই বন্ধুরূপী কিছু সাপ, মানে শত্রু যেটাকে বলে, বন্ধুরূপী শত্রু যারা তাদের নিয়ে আমার ভয় পাই, তাছাড়া বাকি অলোকে। আর ড্রিম ডেস্টিনেশন? ড্রিম ডেস্টিনেশন আমি না একবার ইজিপ্ট যেতে চাই, মিশর। আর আমি যেতে চাই আমার গ্রাম। নটঙ্কি এত সাধু সেজন শোনা, আমাকে দেখেছো কোথাও ঘুরতে? কারণ যেতে চা পারে না, গ্রামে তো ছোটবেলা থেকে গেছো, এসছো কেন কলকাতায় থাকতেই পারতে? পয়সা, পেট, পাপি পেট, নাটক, এগুলো সব নাটক, ওটা পেট নয় ভুঁড়ি, ভুঁড়ি। ইউ আর ফায়ার্ড, কালকে থেকে আসবে না চাকরিতে। চাকরি করি না, তুমি আমার বন্ধু হও আমাদের। সো নেক্সট কোশ্চেন হচ্ছে সমুদ্রের জল নোনতা কেন? আমার বাবার লবণের দোকান ছিল, এক বস্তা লবণ সমুদ্রে ছেড়ে দিয়ে এসেছে, ভাসিয়ে দিয়ে এসেছে, তাই জন্য নোনা হয়ে গেছে। না গাইস বিশ্বাস করো, এগুলো সব সব আমার এক্সদের চোখের জল, আমি যে এক্সগুলোকে ছেড়ে দিয়েছি না, সেই এক্সগুলোর চোখের জল মিশে মিশে সমুদ্রের জল নোনতা হয়েছে। বিশ্বাস করো ওই জল তাহলে কালো হতো, নোনতা হতো না। কেন আমার এক্সদের মনগুলো কি এতই কালো ছিল সিটু? না বললাম না, বডি শেমিং হয়ে যাবে, রেসিজম হয়ে যাবে, বাজে। সো ভেবেছিলাম এই এই প্রশ্নটা অ্যাভয়েড করে যাবো, বাট অনেকেই মানে কি বলবো অনেকেই সেম কোশ্চেন করেছে কিছুদিন ধরে। হ্যাঁ তো ভাবলাম অ্যান্সার দিয়ে দেওয়া ঠিক, বেশি দিন আর লোকানো উচিত নয়। সো কোশ্চেনটা হচ্ছে দাদা, তোমরা কি প্রীতম জেফারের মতো বিয়ে করে ফেলেছো নাকি? তো বলবে না ছেড়ে দেবো, বলে দিই, তুমি বলো আমার কেমন একটা লাগছে। সো দেখো গাইস, তোমাদের থেকে আমরা কিছুই লুকাতে চাইনি কোনোদিনই, আর হয়তো লুকাতে কোনোদিনও চাইবো না। আর অ্যাকচুয়ালি আমাদের বিয়ে তোমরা দেখেইছো, তোমরা দেখেইছো যে বেশিরভাগ সময় আমরা একসঙ্গেই ভিডিও বানাই, ঠিক আছে, আমরা একসঙ্গেই লাঞ্চ করি, এটা আমাদের অনেক আগে রিভিল করে দেওয়া উচিত ছিল, বাট পারেনি বলতে জানি না কেন। কিছু ভয় থাকে মানুষের মনে যে তারা সব সময় চাইলেও তাদের মনের কথাগুলো বলতে পারে না, ঠিক আছে। তো আজ থেকে আমরা 3 বছর আগে মোটামুটি ধরো বিয়ে করেছি। হ্যাঁ 3 বছর কি, তো আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা, আর এই সমাজের, এই সমাজের ভয়ে আমরা সেটা কাউকে বলতে পারিনি, তার একটাই কারণ ছাড়ো আর কি বলবো আমি, এসব কথা আমি বলতে চাই না। তো কারণ দেখো আমরা বিয়ে করেছি এটা যদি সবাই জানতে পারতো তাহলে অনেকেরই অনেক রকম প্রবলেম হতো, স্পেশালি আমার ছেলে ফ্যানদের। গাইস আমার ছেলে ফ্যানরা কি আমায় ভালোবাসতো? আমি আর নাটক করতে পারছি না, না বিশ্বাস করো আমি যদি মরেও যাই, মরেও যাই, মরেও যাই, সিটুকে তো কোনোদিন বিয়ে করবো না। এন্ড সবথেকে আমার যদি একে বিয়ে করতে হয় তাহলে আমি একে সত্যি মেরে ফেলবো। আরেকটা কথা বলতে চাই প্লিজ, আমি এটা একটা সিরিয়াস কথা বলতে চাই, যদি আমি কোনোদিন বিয়ে করি ঠিক আছে তাহলে আমি এত ভিডিও বানাবো, মানে ছেলে দেখতে যাওয়া, ছেলের বাড়িতে প্রথম খেতে যাওয়া, কন্টেন্ট, আশীর্বাদ, হলুদ, কি মা সব বলে দিচ্ছ, অন্য কেউ চুরি করে নেবে, সে চুরি করুক গে গাইস, হলুদ, গায়ে হলুদ, আশীর্বাদ, আইবুড়ো হাত, সব কিছু ভিডিও বানাবো যাতে আমার বাবার একটা টাকা খরচা না হয়। সবচেয়ে বড় এটাই তো কন্টেন্ট, বিয়ের থেকে বড় কন্টেন্ট হয় পৃথিবীতে ইউটিউবারদের জন্য সবচেয়ে বড় কন্টেন্ট বিয়ে, দেখো যাদের ভিউ আসছে না বিয়ে করে নিচ্ছে, আমরা তো ছোটখাটো বিষয়। দেখো বিয়ের পুরো খরচা যাতে ইউটিউব থেকে উঠে যায়, তুমি বোঝো না এতগুলো চ্যানেল কেন খুলেছি। হ্যাঁ যদি বিয়ে নিয়ে ভিডিও না বানানা তো বিয়ে এখন আমার লিস্টে মানে আসতে পারে যদি তুমি আমার ছেলে খুঁজে দাও, কারণ ও কোনো অপশনে জায়গা পাচ্ছে না, দেখতেই পাচ্ছ, মানাচ্ছে নাকি দুজনকে? কোথায় কি বলে বগলের চুল, কোথায় কাশ্মীরি উল, আর কোথায় বগলের, এক্স্যাক্টলি ঠিকটা ঠিকটা নি।
সো প্লিজ ছেড়ে পুজো দাও, কোনো বিয়ে গিয়ে হয়নি, ঠিক আছে দু তিনজন এরকম কোয়েশ্চেন করেছো ঠিকই, বাট আমাদের প্রীতম জিফার ভাবছো এতটাই নিচু নামিনি আমরা, আমরা কি টিকটক বানাই নাকি? হ্যাঁ কি বলছো, আমরা ইউটিউবার গাইস, সামসিগ্রাম নামই কাফি হ্যায়, আমার হাসি পায় এগুলো শুনেছি, বিয়ে করে নিয়েছি, আজকের মতো ভিডিওটা এবার কমপ্লিট করে বহুত নাচ করে দিয়েছি, করুন না যে বিশেষ করে ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছি, অনেক মানে মানে কি বলবো, হয়তো 5% কোশ্চেন অ্যানসার দিয়েছি, বাকি 95% আর এটা তুমি বিশ্বাস রাখতে পারো যে আমি যদি কোনো বিয়ে করি, সিটুর কথা জানি না, বাট আমি যদি কোনো বিয়ে করি সবার আগে তোমাদেরকেই জানাবো, ঠিক আছে, লাভ ইউ গাইস, আমি যদি বিয়ে করি সবার আগে তোমাকে জানাবো ঠিকই, কিন্তু ইনভাইট করব না, অনেক খরচা হবে, আমি একটু কনজিউস মানুষ গাইস, করি মানুষ পেটিএম করো, না হলে ভিডিওতে ভিউজ দাও, স্পন্সর আসবে, টাকা আসবে, কত আনন্দ বুঝতে পারছ তো, ঘাম মুছো গিয়ে যাও গামছা দিয়ে, সো গাইস আজকের মতো এই পর্যন্তই, থাক দেখছো তো গামছা দিয়ে গেলাম ঘাম মুছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য তোমরা ভালো থাকো, আমার বিয়ের স্বপ্ন দেখতে থাকো, ঠিক আছে, আর আমাকে প্রপোজ করতে থাকো দা বং ফ্রেন্ডস ইনস্টাগ্রামে, ঠিক আছে, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটা ভালো জিনিস তোমাদের বলছি, এটা হয়তো অনেকে জানে না এই বিষয়টা, যে এই যে দেখছো এখানে বা এখানে জানি না কোথায় সাবস্ক্রাইব বাটন আছে লাল দেখবে, হ্যাঁ ক্লিক করো কালো হয়ে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, বাই।